আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণচিফির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। ইচ্ছা করলেই ঢাকায় 5 লাখ লোকের সমাবেশ করতে পারতাম, বললেন হেফাজত। আমাদের যে নির্যাতন ও নিপীড়ন চালানো হচ্ছে তার প্রতিবাদে আমরা ইচ্ছা করলে কয়েক ঘন্টার নোটিশে ঢাকায় 5 লাখ লোকের সমাবেশ করতে পারতাম, ইচ্ছা করলে আমরা সরকারের গদি নাড়িয়ে দিতে পারি, বললেন হেফাজত ইসলাম, বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব শাকত হোসেন রাজি। আজ রোববার 4 এপ্রিল বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির DRU মিলনায়তনে ঢাকা মহানগর হেফাজতের পক্ষ থেকে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। শাকত হোসেন রাজি বলেন, মামুনুল হক তার স্ত্রীকে নিয়ে একটি রিসর্টে গিয়েছিলেন, সেখানে ছাত্রলীগের লোকেরা তাকে হেনস্থা করেছে। যে সমস্ত অডিও ক্লিপ বের করা হয়েছে এ বিষয়ে আমরা আইনগত পদক্ষেপ নেব। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মামুনুল হক ও তার স্ত্রীকে নিয়ে সংসদে যে বক্তব্য দিয়েছেন তা ভুল তথ্যের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। আমরা আশা করব তিনি তার এই বক্তব্য প্রত্যাহার করে নেবেন। আমরা এই ঘটনার প্রতিবাদে প্রকাশ্যে বিক্ষোভ করতে পারতাম, কিন্তু করোনা পরিস্থিতির কারণে সেটা করিনি। ফোনালাপ মামুনুল হকের কিনা, তিনি তার স্ত্রীর সঙ্গে কথা বলেছেন কিনা, এমন প্রশ্নের জবাবে শাকত হোসেন বলেন, ফোন রেকর্ডের বিষয়টি কী সেটা আমরা বাংলাদেশে সদ্য দেখেছি। ফোনালাপ কার এ বিষয়ে মামুনুল হক আপনাদের সঙ্গে কথা বলবেন। প্রসঙ্গত, শনিবার 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও একটি রিসোর্টে মামুনুল হককে অবরুদ্ধ করার প্রতিবাদে এই সংবাদ সম্মেলন করা হয়। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।